Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Shomanito Biwar. Welcome to Sonali Othith Football Night. Aske amader Sonali Othither ei boshorer last episode. Aske amader shonge amader shomanito sponsors ba amader Sonali Othither besh kichu kormokortara achen jara aske amader bibhinno project niye ashole amra alap korbo je goto boshore amra je যতটুকু প্রজেক্ট আমরা করেছি ওই সব প্রজেক্ট নিয়ে আমরা আলাপ করব প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করে দিতেছি আমার হাতে ডান পাশে আছেন ভাই খালেদ ফ্রম হান্টার এন্ড ব্লুমফিল্ড আসসালামু আলাইকুম জামাল ভাই হি ইজ ভাইস চেয়ারম্যান অফ সোনালী অতীত ইউকে ফারুক মাহফুজ আহমেদ আমাদের এক্স চেয়ারম্যান আসসালামু আলাইকুম আর সাহেল ভাই অলসো হি ইজ ফ্রম হান্টার এন্ড ব্লুমফিল্ড আসসালামু আলাইকুম আমি আসলে আজকে আমাদের আমাদের যে প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে আমরা আসছি আমরা যে সোনালী অতীতে ইউকে যে সমস্ত প্রজেক্টগুলো আমরা করি বা যে সমস্ত টুর্নামেন্টগুলো করি ওইগুলোর সম্বন্ধেই আমরা আলাপ করব আর আগামী বছরের কিছু প্রজেক্ট আপনাদের কাছে আমরা ধরে তুলব তো প্রথমে আমি আমার প্রশ্নটা থাকবে জামাল ভাইয়ের কাছে জামাল ভাই আমাদের সোনালী অতীত ইউকে যে ইনডোরে আপনারা কী কী অ্যাক্টিভিটিসগুলো করেন আর ওইগুলা এই আমাদের যে কমিউনিটি কমিউনিটিতে কি উপকারে আসে গত প্রায় 10-12 বছর ধরে মানে এই ইনডোর মালবাড়ি স্কুল যে ট্রেনিং ফ্যাসিলিটি ওপেন হয়েছে সেই সময় থেকে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটি আছে মালবাড়ি স্কুলে প্রতি মঙ্গলবারে 8টা থেকে 10টা প্রতি 2 ঘন্টা আমরা এখানে ফুটবলের ট্রেনিং করি কিছু ওয়ার্ম আপও করি এবং প্রায় 2 ঘন্টার মতো অনেক লোকও আসেন ইতিমধ্যে আমাদের কিছু নানান বাইরেদের ফুটবল টিমের নানান অ্যাক্টিভিটিস এবং ট্রেনিং থাকার জন্য অবশ্য ট্রেনিং সেশন কিছু কম লোক হয় যেহেতু 2 ঘন্টা আছে আমাদের তা আমি আহ্বান জানাবো সবাইকে যে কোনো ভাই 35+ বা ইভেন কিছু আন্ডার হইলেও 35-এর যদি আসতে চান আমাদের সাথে জয়েন করেন ট্রেনিংয়ে প্রতি মঙ্গলবারে 8টা থেকে 10টা 2 ঘন্টা ওকে আমি আসলে সম্মানিত ভিউয়ার্স আসলে সোনালী অতীত ইউকে যে ইনডোর যে ট্রেনিংগুলো করে এই ট্রেনিংগুলো হচ্ছে আসলে আমাদের অনেক লোক আছে আমাদের অনেক ভাই আছে যারা 35-40-50 ইয়ার্স ওল্ড হয়ে গেছে অনেক সময় অনেক রোগে আক্রান্ত আছে ফিজিক্যালি অনেক সময় আমরা আমরা অনেক সময় ফিট থাকি না তো আমাদের আসলে এই চেষ্টাটাই যে ইনডোরে ট্রেনিং দিয়ে যে সবাই আমরা কিভাবে স্বাস্থ্য সচেতন থাকতে পারি এটাই আমাদের মেইন উদ্দেশ্য আপনারা আরেকটা জিনিস করেন সরি জামাল ভাই আমি আপনাকে বলি যে আপনারা আরেকটা জিনিস করেন যে আপনারা ইনডোর লিগ করেন সো ইনডোর লিগটা কোন বয়সী লোকেরা খেলে এটা ইনডোর ইনডোর লিগ গত মনে হয় যদি সঠিক বলতে গেলে মনে হয় 2 বছর ধরে আমরা শুরু করছি থার্ড ইয়ার মনে হয় এবার প্রতি বছরে দুইবার হয় ফাইভ এ সাইড ওভার 40+ ফাইভ এ সাইড প্রায় এক এক টিমে মানে 6 টিম আমাদের গত 2 বছর বা 3 বছর ধরে পার্টিসিপেট করতেছে 40+ খুব কম্পিটিটিভ লিগ 40+ উইচ ইজ টুয়াইস ইন ইয়ার রান হয় সামারে একবার এবং উইন্টার টাইমে একবার ওকে থ্যাংক ইউ জামাল ভাই আমি আসি আমার ভাই খালেদের কাছে খালেদ আপনারা তো সোনালী অতীত ইউকের সঙ্গে কাজ করে যাচ্ছেন গত 2 বছর ধরে আপনারা মোটামুটি ভালো একটা অবদান রাখতেছেন হয়তো আপনাদের এই অবদানে এই কমিউনিটির অনেক লোক মানে উপকৃত হচ্ছে তো সোনালী অতীতের সঙ্গে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি Thank you, Raul Bhai, for the question, and thank you also again for inviting us to the show. Obviously, we, as you said, Raul Bhai, Sonali Othither loge amra last 2 years taki actively involved, and this is just the beginning. Inshallah, the last summer that we were involved with was probably our most exciting in terms of we were coming to the games, we're coming to your shows, we're coming to your meetings, we're actively involved, we're finding out what's happening, what's new.
And this has made us really even more exciting to do better things for this organization for years to come. We have few plans that we'd want to talk about soon. Probably not on live show, but we'd want to talk about a few ideas and a few suggestions from our end as well, and make this a working partnership rather than just us giving. It's not about giving, it's being involved. This is more important to us. So inshallah, we shall be meeting very soon offline, and we'll be talking, discussing great ideas in the Thank future. You Khalid, thank you. Ami ashole ekhon ei amader sommanito shobek shobhapoti Faruk bhai ke ami jiggesh korbo je Faruk bhai, আপনার সময় আপনি একটা টুর্নামেন্ট শুরু করেছিলেন, এটা কমিউনিটি ফ্রেন্ডশিপ কাপ। জি। সো কমিউনিটি ফ্রেন্ডশিপ কাপটার মেইন উদ্দেশ্যটা কি ছিল আমাদেরকে একটু বলেন। ডেফিনেটলি কমিউনিটি ফ্রেন্ডশিপ কাপের উদ্দেশ্যটা হলো যে আমরা তো অনেকে তো খেলাধুলা করি মাঠে কম্পিটিটিভ ফুটবল, কিন্তু যারা ম্যানেজ করে তারাও খেলে। কমিউনিটি ফ্রেন্ডশিপ যে তো বাংলাদেশি ওয়েলফেয়ার স্টেট সংস্থা অথবা চ্যারিটি অর্গানাইজেশন যারা আছে তাদের যে ম্যানেজমেন্ট কমিটি, ওনারা তো সারাক্ষণ শুধু কাজ করে যায়, কমিউনিটিকে সার্ভিস দেয় দেশে বিদেশে। তো ওনাদের জন্য এটাই ডিজাইন করা হয়েছে যে ম্যানেজমেন্ট কমিটি যারা করে ওনারাই মানে এই ফুটবলটা যাতে খেলে, এবং যারা রীতিমতো খেলাধুলা করে না তাদেরকে মোটিভেশন এবং তাদের ইন্টারেস্টটা কীভাবে মানে জাগে হেলদি থাকার জন্য, এইসব কারণ সব মিলে জুলে মানে এই কমিউনিটি ফ্রেন্ডশিপ কাপটা মানে ডিজাইন করা হয়েছে। আর আপনি শুনলে খুশি হবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা দুই বছর এটা রান করছি, থার্ড ইয়ার ইনশাআল্লাহ আই এম এক্সপেক্টিং ইট ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট ইন পার্টিকুলার অর্গানাইজেশন ইন দ্য ফিল্ড ফুটবল অ্যান্ড ইন দ্যাট পার্টিকুলার ফিল্ড, আই মিন দিজ আর দ্য অর্গানাইজেশন হোয়াট আই এম টকিং অ্যাবাউট নাও। Previously, there was only four organizations rather than four teams, they participated. And I think this year, they really understood that who's supposed to play this particular tournament, and they are getting prepared to play in this particular tournament. Once again, for those people who are doing work tirelessly for the community, homeland and abroad as well, so these are the people, they should come one day and enjoy on football rather than just keep working. Okay, thank you Faruk bhai. Thank you. Ami community friendship cup niye aro kichu kotha bolbo amader next segment e. Ami ektu bhai Sahil er kach theke jante chai je apnara to presently je Sonali Othith er shonge je kaj kore jacchen ba apnara je support diye jacchen, Sonali Othith ki apnaderke সেম যে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে সোনালির থেকে আপনারা পাবেন, আপনারা কি এগুলা পাচ্ছেন? From I think from our side I would say definitely 100%. We found Sonali Othith to be a very very close organization that has allowed us a lot of input, as well as obviously we have very few expectations in terms of what we wanted to do with the money we put in, but ultimately the goal was for you guys to run a fantastic event, and I think you've superseded that. Generally everybody would say this year's event was much much greater than the previous year, and that's why I think that it's been a success, and from our side I think that this is just a indication of things to come, because ultimately the first year was fantastic. This year I think the atmosphere, the competitiveness, the involvement by all the different Tanas and everything else was fantastic as well, and we can only see this event getting bigger and bigger. And I think that's brought us in, because now we're more involved, we're more committed. Because this is something that we want to stick with, and we want to help you guys grow it. Okay, thank you Sahil. Amra abar ashbo apnar kache sommanito viewer. Amra ekhon ekta chotto birotite jabo, ar birotir pore amra আমাদের আরও দুইজন গেস্ট নিয়ে আসবো। আজকে আমাদের কাছে সোনালি অতীতের কিছু অতীতের চিত্র আছে, যেগুলো আমরা আজকে আমাদের প্রোগ্রামের শেষের দিকে আপনাদেরকে দেখাবো, যে গত প্রায় ১৮ বছর ধরে সোনালি অতীত মানে যে সমস্ত কাজ করে গেছে ওই সমস্ত কাজ আজকে আমরা আপনাদের কাছে ধরে তুলব কিছু ফটোগ্রাফের মাধ্যমে।
সো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে একটা ছোট্ট বিরতির পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।